বিমান শক্তিতে দীর্ঘ কয়েক দশক ধরে ভারতের তুলনায় শক্তিশালী অবস্থানে রয়েছে পাকিস্তান। দীর্ঘ ২৩ বছর পর গত বছর ভারতীয় বিমান বাহিনীতে যুক্ত হয় ফ্রান্সের শক্তিশালী ফোর প্লাস জেনারেশন ফাইটার জেট ড্যাসল্ট রেফালে। এর ফলে ভারতের বিপরীতে অনেকটা পিছিয়ে পড়ে পাকিস্তান এয়ারফোর্স। ভারতের রেফালে যুদ্ধবিমানকে টেক্কা দিতে গত মাসে পাকিস্তান চীন থেকে সংগ্রহ করেছে চেংদু জে-10 সি ফাইটার জেট। চীনের তৈরি ফোর প্লাস জেনারেশন ফাইটার জেট যুক্ত হওয়ায় ভারতের তুলনায় পিছিয়ে নেই পাকিস্তান। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। পাকিস্তানের জে-10 ও ভারতের রাফালের সক্ষমতা নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। পাকিস্তান এয়ারফোর্সে চেংদু জে-10 যুক্ত হওয়াকে প্রধানমন্ত্রী ইমরান খান তুলনা করেছেন ৪০ বছর আগে যুক্তরাষ্ট্রের F-16 যুক্ত হওয়ার সাথে। ভারতকে উদ্দেশ্য করে ইমরান খান বলেছেন, পাকিস্তানের দিকে কেউ এখন আর কুনজরে তাকাতে পারবে না। পাকিস্তানে আগ্রাসন চালানোর ক্ষেত্রে এখন দ্বিতীয়বার ভাবতে হবে যে কোনো দেশকে। এভিয়েশন বিশেষজ্ঞদের মতে, চীনের চেংদু জে-10 ভারতের কাছে থাকা ফ্রান্সের রেফালের সমান শক্তিসম্পন্ন। পাকিস্তান এয়ারফোর্সে নতুন এ বিমান যুক্ত হওয়ায় পাকিস্তান বিমান বাহিনীর শক্তি এখন আগের তুলনায় অনেক বেড়েছে। অপরদিকে ২০২০ সালের ২৯ জুলাই ভারতের আম্বালা বিমানবন্দরে প্রথম অবতরণ করে ফ্রান্সের তৈরি ৫টি রেফালে যুদ্ধবিমান। দীর্ঘ ২৩ বছর পর ভারতীয় বিমান বাহিনীতে শক্তিশালী এ যুদ্ধবিমান ঘিরে ভারতের বিভিন্ন গণমাধ্যমে শুরু হয় রেফালে যুদ্ধবিমান বন্দনা। রেফালের শক্তি সামর্থ্য নিয়ে প্রকাশ করা হয় ব্যাপক ভিত্তিক রিপোর্ট। রেফালের সাথে তুলনা করা হয় চীনের ৫ জেনারেশন স্টেল ফাইটার চেংদু জে-20, চীন ও পাকিস্তানের কাছে থাকা JF-17 এবং পাকিস্তানের F-16 জঙ্গি বিমানের শক্তি ও সামর্থ্যের পর্যালোচনা। এবার রেফালের বিপরীতে পাকিস্তান চেংদু জে-10 সি বিমান সংগ্রহ করায় নতুন করে এভিয়েশন জগতের বিভিন্ন গণমাধ্যমে তুলনামূলক রিপোর্ট প্রকাশ শুরু হয়েছে। ভারতীয় গণমাধ্যমে এগিয়ে রাখা হচ্ছে রেফালেকে, আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও চীনের চেংদু জে-10-এর বিপরীতে রেফালের বেশ কিছু অ্যাডভান্স দিক তুলে ধরা হয়েছে। এভিয়েশন বিশেষজ্ঞদের মতে, রেফালে এবং চেংদু জেটি শক্তিশালী হোক না কেন, নতুন এ ফাইটার জেট যুক্ত হওয়ায় পাকিস্তান এয়ারফোর্স এখন আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী। ভারতের সাথে আবার ভারসাম্য অবস্থানে চলে এসেছে পাকিস্তানের এয়ারফোর্স। ইন্ডিয়ান এয়ারফোর্সের রেফালে যুক্ত হওয়াকে গেম চেঞ্জার হিসেবে আখ্যায়িত করা হয়েছিল, সেটি এখন আর থাকল না পাকিস্তান বিমান বাহিনীতে চেংদু জে-10 যুক্ত হওয়ায়। পাকিস্তান বিমান বাহিনীতে গত ১১ মার্চ যুক্ত হয় চীনের তৈরি ৬টি চেংদু জে-10 সি ফাইটার জেট। পাকিস্তান চীনের কাছ থেকে কমপক্ষে ২৫টি এ ফাইটার জেট কিনেছে। অপরদিকে ভারত ফ্রান্সের কাছ থেকে মোট ৩৬টি রেফালে ফাইটার জেট কিনেছে। গত ফেব্রুয়ারি পর্যন্ত ৩৫টি রেফালে বিমান ভারতকে ডেলিভারি দেওয়া হয়েছে। ভারতের রেফালে এবং পাকিস্তানের চেংদু জে-10 উভয়ে ফোর প্লাস ফাইটার জেট। রেফালে একটি বহুমুখী যুদ্ধবিমান, এর রয়েছে এয়ার টু এয়ার, এয়ার টু গ্রাউন্ড এবং অ্যান্টিশিপ মিসাইল ছোড়ার ক্ষমতা। এছাড়া এরিয়াল রিকগনিশন সহ আরও অনেক কার্যক্রম পরিচালনায় সক্ষম এই বিমান। রেফালে রয়েছে পরমাণু বোমা বহনকারী মিসাইল ছোড়ার ক্ষমতা। পাকিস্তানের চেংদু জে-10 একটি মাল্টিরোল ফাইটার জেট, এর রয়েছে এয়ার টু এয়ার, এয়ার টু গ্রাউন্ড এবং অ্যান্টিশিপ মিসাইল ছোড়ার ক্ষমতা। রেফালের ইঞ্জিন সংখ্যা ২টি। অপরদিকে চেংদু জে-10-এর ইঞ্জিন সংখ্যা ১টি। রেফালের সর্বোচ্চ গতি ঘন্টায় ১৯১২ কিলোমিটার, চেংদু জে-10-সির সর্বোচ্চ গতি ঘন্টায় ২৪৯৫ কিলোমিটার। রেফালের অস্ত্রবহন ক্ষমতা ২৪ টন ৫০০ কেজি, জে-10-সির অস্ত্রবহন ক্ষমতা ১৯ টন ২৭৭ কেজি। টানা ৩৭০০ কিলোমিটার উঠতে পারে রেফালে। জে-10-সির টানা উড়ান ক্ষমতা ১৮৫০ কিলোমিটার। রেফালের আকাশ থেকে ১৫০ কিলোমিটার দূরের ভূমির লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। জে-10-সিরও রয়েছে একই ধরনের ক্ষমতা। রেফালে ভূমিতে আক্রমণের জন্য ব্যবহার করে দীর্ঘপাল্লার ক্রুজ মিসাইল। এ ধরনের একটি মিসাইলের ওজন ১৩০০ কেজি।
এক থেকে দুটি এ ধরনের মিসাইল বহন করতে পারে রেফালে। এ মিসাইলের আওতা 600 কিলোমিটার এবং এর আঘাত ক্ষমতা নিখুঁত। একই সাথে ভারত রেফালের মাধ্যমে ভূমিতে আক্রমণ পরিচালনার জন্য ফ্রান্সের হ্যামার মিসাইল বাছাই করেছে। এটি একটি প্রিসিশন গাইডেড মিসাইল, এর আওতা 50 থেকে 60 কিলোমিটার। ভারতীয় গণমাধ্যমের দাবি, ভারতের আকাশসীমায় অবস্থান করেই রেফালের শত্রু রাষ্ট্রের অভ্যন্তরে বিমান হামলা চালাতে পারবে। রেফালের অ্যান্টিশিপ মিসাইলের মধ্যে রয়েছে এক্সোসেট পেঙ্গুইন 3 এবং হারপুন। ফ্রান্সের তৈরি এক্সোসেট অ্যান্টিশিপ মিসাইলে রয়েছে রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা। এছাড়া রেফালে ইউরোপের বিভিন্ন দেশের তৈরি বিভিন্ন ধরনের মিসাইল ও বোমা ব্যবহার করে। রেফালে ফ্রান্স বিমান বাহিনীতে যুক্ত হয়েছে 2001 সালে। অপরদিকে চেংদু জেটেনের ক্ষেত্রে পাকিস্তান চীনসহ তাদের নিজস্ব তৈরি বিভিন্ন ধরনের মিসাইল ও শক্তিশালী বোমা ব্যবহার করতে পারবে। এয়ার টু এয়ার, এয়ার টু সারফেস মিসাইল ছাড়াও এর রয়েছে শক্তিশালী লেজার গাইডেড ও আনগাইডেড বম, গ্লাইড বম এবং স্যাটেলাইট গাইডেড বোমা ছোড়ার ক্ষমতা। চেংদু জেটেন চীনা বিমান বাহিনীতে যুক্ত হয়েছে 2005 সালে। চীন এখন পর্যন্ত প্রায় 500 এ বিমান নির্মাণ করেছে। চীনের সাথে যৌথ প্রকল্পের অংশ হিসেবে পাকিস্তান বর্তমানে নির্মাণ করছে JF-17 ফাইটার জেট। এটি একটি ফোর্থ জেনারেশন মাল্টিরোল কম্ব্যাট বিমান। নতুন চেংদু জেট এন সি চেংদু JF-17 তুলনায় অনেক বেশি শক্তিশালী। রেফালের দৈর্ঘ্য 50 ফিট, উইং স্প্যান 35 ফিট 9 ইঞ্চি, উচ্চতা 17 ফিট 6 ইঞ্চি। শুধু বিমানটির ওজন 10 টন 300 কেজি। রেফালে উঠতে পারে 50,000 ফিট উচ্চতায়। অপরদিকে জেটেনের দৈর্ঘ্য 55 ফিট 5 ইঞ্চি, উচ্চতা 18 ফিট 8 ইঞ্চি। শুধু বিমানটির ওজন 9 টন 750 কেজি। রেফালের হার্ড পয়েন্ট 14টি, নেভি ভার্সনের হার্ড পয়েন্ট 13টি, এর মধ্যে 5টি ভারী অস্ত্র বহনের জন্য। টোটাল এক্সটার্নাল লোড ক্যাপাসিটি 9.5 টন। জেটেনের হার্ড পয়েন্ট 11টি। রেফালে এবং চেংদু জেটেন উভয় রয়েছে অটো ক্যানন গান, উভয় রাডার পাওয়ার প্রায় সমান। এভয়নিক্স রাডার এবং উইপন সিস্টেমের কারণে রেফালে বিশ্বের অন্যতম সেরা একটি যুদ্ধ বিমান হিসেবে বিবেচিত। একটি ফ্লাইটে একাধিক অপারেশন পরিচালনায় সক্ষম রেফালে। রেফালের শক্তি প্রমাণিত, এর রয়েছে দীর্ঘ অপারেশন পরিচালনার ইতিহাস। 2001 সালে এটি ফ্রেন্স এয়ারফোর্স এবং নেভিতে যুক্ত হয়। ইরাক, আফগানিস্তান, সিরিয়া, লিবিয়া ও মালি অভিযানে অংশ নিয়েছে রেফালে। রেফালে বিমান ইতিমধ্যে বিশ্ববাজারে ব্যাপক চাহিদা সৃষ্টি করতে সক্ষম হয়েছে। ফ্রান্স ছাড়াও মিশর, ভারত, কাতার, গ্রিস ব্যবহার করছে এ বিমান। বিপুল সংখ্যক রেফালের অর্ডার দিয়েছে সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া এবং ক্রোয়েশিয়া। অপরদিকে চীনের চেংদু জেটেনের প্রথম বিদেশি ক্রেতা পাকিস্তান। চীনা এয়ারফোর্স এবং নেভি ব্যবহার করছে এই বিমান। জেটেন এখনও কোনো যুদ্ধে অংশ নেয়নি, ফলে এর শক্তি ও কার্যকারিতা এখনও প্রমাণের অপেক্ষায় রয়েছে। এ কারণে অনেকে আকাশে শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠায় চেংদু জেটেনের তুলনায় ডসল্ট রেফালকে এগিয়ে রাখার পক্ষে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।